নেক্সট যে আসনটা আমি দেখাবো সেই আসনটার নামটাও আমার দেওয়া, টি ওয়াই ফ্লাই। অনেকটা কি ওই স্নেক পোজের মতো, কিন্তু দেখুন ভেরি। শীতের সকালে আদা এবং তুলসী পাতা দিয়ে এক কাপ চা মেটাতে পারে আপনার শরীরের অনেক জ্বালা। লম্বা সিপ করে গরম গরম খান, ভালো লাগবে। আজকে এই ভিডিওটা স্পেশাল কিছু না, আমি মানুষের কাছ থেকে যত রিকোয়েস্ট পাই ভিডিও করার জন্য বা তারা আমার কাছে যে সলিউশন পাওয়ার জন্য আসে, তার মধ্যে দুটো জিনিস খুব বেশি হয়, সেটা হচ্ছে এক হাঁটুর ব্যথা, দুই হচ্ছে কোমরে ব্যথা। হাঁটুর ব্যথা নিয়ে ভিডিও আমার অনেক আছে, করেছি। কোমরে ব্যথা নিয়েও ভিডিও আমার চ্যানেলে এই মুহূর্তে 5টা আছে অন্তত। তবু আজকে আমি এই ভিডিওটা কোমরে ব্যথার জন্য। অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোমরে ব্যথা কেন হয়। দেখুন কোমরে ব্যথার কিন্তু নানাবিধ কারণ রয়েছে। আপনি চোট পেয়েছেন আপনার কোমরে ব্যথা, সেটা আলাদা জিনিস, আপনাকে সেই জায়গাটা চিকিৎসা করাতে হবে, সেই জায়গাটা আমাকে আপনাকে ইম্প্যাক্ট ফেলতে হবে। কিন্তু কোমরে ব্যথার আসল যে ব্যাপার সেটা হচ্ছে আফটার 35 মেয়েদের এবং আফটার 40 ছেলেদের ক্যালসিয়াম ঘাটতি হয়। আর আমাদের মেরুদণ্ড পুরো হাড় দিয়ে তৈরি, সুতরাং সেখানে ক্যালসিয়ামের ঘাটতি যদি হয় তাহলে আপনার মেরুদণ্ডের নিচের অংশ যেটাকে লাম্বার রিজিয়ন বলা হয় সেখানে আপনার ব্যথা শুরু হয়, সেটা আপনার একটু এদিক ওদিক ডিসব্যালেন্স হয়ে যায়। তো ক্যালসিয়ামের ঘাটতি থেকে আপনার কোমরে ব্যথা হতে পারে। নাম্বার টু হচ্ছে আপনার যদি আপনার ওই মেরুদণ্ডের যে ডিস্কগুলো রয়েছে সেগুলো যদি কোনো কারণে অ্যালাইনমেন্ট যদি নষ্ট হয়ে থাকে, ধরুন আপনি 8 ঘন্টা 9 ঘন্টা এক জায়গায় বসে আছেন কম্পিউটারে কাজ করছেন, বা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন 10 ঘন্টা, আপনার রং পোশ্চার বসার পোশ্চার ঠিক নেই, ঠিক আছে, আপনি তাহলে কোমরে ব্যথা আপনি হবেন। মা বা মেয়েরা সিজারাইজেশনের সময় যে ইঞ্জেকশনটা পুশ করা হয় অধিকাংশ মা বা মহিলা পড়ে, তারপর থেকেই কোমরে ব্যথা শুরু হয়। এই যে কারণ, এই কারণগুলোই কিন্তু কোমরে ব্যথার আসল কারণ। এই যোগের মাধ্যমে কিছু আসন আছে যেগুলো যদি নিয়মিত করেন, যে কোনো ধরনের কোমরে ব্যথা, ইভেন ইউরিক অ্যাসিড যদি আপনার বেশি থাকে তাহলে আপনার কোমর বা জয়েন্টে ব্যথা হতে পারে। তো কী আসন প্রথম কি করবেন সেটা বলি। দেখুন আজকের এই ভিডিওটা আমি লাইভ প্র্যাকটিসের সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি টোয়ের উপর উঠে দাঁড়াবেন, দুটো টোয়ের উপরে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে যতক্ষণ সম্ভব আপনি দাঁড়াবেন। তারপরে তাদা আসন করবেন, এইভাবে তাদা আসন করবেন যতটা সম্ভব, 3টে সেট করবেন এবং যতটা সম্ভব দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন। ওই তাদা আসন স্পাইনাল কর্ডটা যাতে স্ট্রেচ হয়, আপনার লিগামেন্ট টিস্যু টেন্ডনস সবগুলোকে প্রথমেই স্ট্রেচ করবে, তারপরে আপনি শুরু করবেন। তারপরে আপনি প্রথমে হিলে হাঁটবেন, তারপরে টোয়ে, দেখাচ্ছি আমি। প্রথমে আপনি টোয়ের উপর উঠলেন, উঠে হাঁটলেন 1 2 3 4, ব্যাক 4 3 2 1। এবার আপনি টোয়ে যাবেন, 1 হিলে যাবেন, 2 3 4, 4 3 2 1, ব্যাক করুন টোয়ে, সামনে যান হিলে, টোয়ে ব্যাক করুন, টোয়ার হিল টোয়ার হিল। প্রথমে এইভাবে হাঁটবেন। আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ক্যাট কাউ পোজ, মাঝারি আসন। কারণ মাঝারি আসন মানে হচ্ছে বিড়াল আসন, বিড়াল আসন। বিড়ালের কী হয়, বিড়ালের স্পাইনাল কর্ড সব থেকে নমনীয় থাকে, তাই তারা যেখানে সেখানে ঢুকে পড়তে পারে, তাই ওই বিড়াল স্ট্রেচিং দেখেই এই আসনটা আবিষ্কৃত হয়েছে। তা ক্যাট কাউ পোজ কিন্তু ভ্যারিয়েশনের সাথে আপনাকে করতে হবে। ডাউন ইনহেল এক্সহেল এবার আপনাকে ভ্যারিয়েশন অ্যাড করতে হবে। ইনহেল করবেন, করে আপনার চিক ডাউন করবেন ম্যাটে, এক্সহেল। যদি আপনার সম্ভব না হয় আপনি যোগা ব্লক ইউজ করতে পারেন। এখান থেকে আবার উঠে আসবেন, ইনহেল করে, এক্সহেল, ইনহেল করব, করে চেস্ট ডাউন করব। ফ্লেক্সিবিলিটি না থাকলে খুব অসুবিধা হবে, তার জন্য তখন একটা ব্লক ইউজ করা যেতে পারে। ইনহেল এক্সহেল, চিক রাখলে কাজ হবে। কিন্তু যদি আপনি বেশি যদি ইম্প্যাক্ট দিতে চান তাহলে যদি পারেন তখন ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, চিক ডাউন, ইনহেল এক্সহেল।
ক্যাটকাউ ভ্যারিয়েশনটা করার পর যেটাকে বলা হয় মেরুদণ্ড সন্তুলন আসন, সেটা আপনাকে করতে হবে ইংরেজিতে, যেটা বার্ড ডগ বলা হয়। তারও ভ্যারিয়েশন আছে। শ্বাস নেবেন ডান হাত আর বাঁ পা একসাথে তুলবেন, শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে দিন, শ্বাস নিন, এবার বাঁ হাত ডান পা শ্বাস ছাড়ুন, এবার লেফট অ্যান্ড রাইট বাঁ হাত ডান পা শ্বাস নিন, এক্সহেল ডাউন ফাস্ট ডাউন ডাউন। এখান থেকে আপনি আস্তে করে বালাসনে চলে যাবেন, বালাসন, তারপরে হাতটা তিনটে স্টেপ আগে নিয়ে যাবেন, ওয়ান টু থ্রি, চিকটা ডাউন করবেন, নাও স্ট্রেচ ইউর হ্যান্ড ফরওয়ার্ড ফর থ্রি কাউন্ট, ওয়ান টু থ্রি, পুট ইউর হেড ডাউন ফার্স্ট, দেন পুট ইউর চিক ডাউন, breathe normal, stay 1 2 3 4 5 6 7 8 9 10 back to base, abar back to balasana, abar tinte step age niye jaben, hat jokon age niye jaben tokhon abar hip ta heel theke uthe ashbe, eram bhabe 2 3 jokhoni apnar eta 90 degree hobe hip ar knee, tokhon apni cheek ta down korben, cheek down korben, chibuk এক্সটেন্ডেড পাপ্পি, প্রথমে ডাউনওয়ার্ড ফেসিং ডগে যাবেন, এই ডাউনওয়ার্ড ফেসিং ডগ, টু আপওয়ার্ড প্ল্যাঙ্ক, হোল্ড করুন, রিভার্স প্ল্যাঙ্ক, হিপ টু দি এভাবে উঠিয়ে নেবেন, 10 কাউন্ট থেকে 30 কাউন্ট আপনি হোল্ড করবেন এবং তিনটে করে সেট করবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে ভুজঙ্গাসন, আমরা সবাই জানি, কিন্তু এবার আমরা করব কি, আমরা তির্যক ভুজঙ্গাসন করব, এইভাবে শুয়ে করব ম্যাটে টান টান হয়ে, এইবার ভুজঙ্গাসনের মতো হাত দুটোকে ঠিক বুকের পাশে দেব, আমার কনুই দুটো চেস্টের সাথে আটকে থাকবে, পা দুটো জোড়া আছে, আস্তে করে ম্যাটের ডিস্টেন্স অনুযায়ী পা দুটোকে ফাঁকা করে দেবো, দেখুন শ্বাস নেব, ইনহেল আপ করবো, ভুজঙ্গাসন, শ্বাস যখনই ছাড়বো আমি বাঁ পায়ের গোড়ালির দিকে তাকাবো, শ্বাস ছেড়ে 10 কাউন্ট হোল্ড করবো, নিচে চলে আসবো, ইনহেল এক্সহেল লেফট, back to base, inhale, exhale right, back to base, শ্বাস নেব, শ্বাস ছাড়বো, ডান পায়ের গোড়ালির দিকে তাকাবো, 10 কাউন্ট হোল্ড করবো, নিচে নামে আসবো। নেক্সট যে আসনটা আমি দেখাবো সেই আসনটার নামটাও আমার দেওয়া, টি ওয়াই ফ্লাই, অনেকটা কি ওই স্নেক পোজের মতো, কিন্তু দেখুন ভ্যারিয়েশনটা, এইটা টি মানে দুটো হাত আর আমার শরীরটা নিয়ে যদি টি, আর এইটা হচ্ছে ওয়াই, আর ফ্লাই যখন হবে তখন এরকমভাবে আমরা উঠব, দেখুন টি ওয়াই ফ্লাই, এই টি এই ওয়াই, আবার এই টি এই ফ্লাই, এখানে ফ্লাই আপনাকে 10 কাউন্ট হোল্ড করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, দিস ইজ কল্ড টি ওয়াই, টি ফ্লাই,
টি ওয়াই টি ফ্লাই সাইড থেকে আবার নিচে যান টি ওয়াই, এখানে মাথা তুলতেও পারেন নিচে রাখতেও পারেন, আবার টি ফ্লাই। একদম শেষে যে আসনটা করবেন সেটা হচ্ছে ব্রিজ, টান টান হয়ে শোবেন ব্রিজ পোজ, পা দুটোকে ভার্ট করবেন, হাঁটু থেকে হিপের ডিস্টেন্স রাখবেন, হাত দুটোকে ম্যাটের মধ্যে রাখবেন। এখানে আপনি কি করবেন, হাতের উপরে বা কোনো উপরে ভর দিয়ে পেলভিকটাকে তুলে দেবেন যতটা সম্ভব আপনার, তুলে দিয়ে আপনি শ্বাস বন্ধ করে 10 সেকেন্ড থাকতে পারেন অথবা শ্বাস নর্মাল রেখে আপনি 30 সেকেন্ড অবধি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটার ভ্যারিয়েশনে যখন আপনি যাবেন দুটো পায়ের গোড়ালি দুটোকে ধরবেন, ধরে শোল্ডার প্লেটটা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে যতটা সম্ভব পেলভিকটাকে উপরে তুলে দেবেন, এই যতটা আপনার পক্ষে সম্ভব। এটা শুধু আপনার কোমরের জন্য না, এটা আপনার থাইরয়েড যদি থাকে তারও দারুণ মারাত্মক একটা আসন। Once more, inhale, exhale, down. 3 নম্বর ভ্যারিয়েশনে আপনি হাত দুটোকে ইন্টারলক করে দেবেন, এইভাবে করে দিয়ে আপনি উঠে যাবেন, টোয়ের উপরে উঠে যান, সম্ভব হলে টোয়ের উপরে উঠে যান। এখানে আপনি 10 থেকে 30 সেকেন্ড হোল্ড করুন ব্রিজ। ব্রিজের অনেক ভ্যারিয়েশন আছে, আপনি ব্রিজ করলেন উত্থান পাদাসন করলেন আপনার কোমরে ব্যথার জন্যই, ব্রিজ করলেন নর্মাল ব্রিজ করলেন উত্থান পাদাসন করলেন, প্রত্যেক ক্ষেত্রে 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করবেন। সাথে সাথে কপালভাতি আছে, অনুলোম বিলোম আছে, ভামরি আছে, উদ্গির আছে, কর্ণরোগান্তক প্রাণায়াম আছে, অনেক প্রাণায়াম আছে, আমার চ্যানেলেই আছে, আমার চ্যানেলটা একটু সার্চ করে দেখুন অনেক কিছু পেয়ে যাবেন। প্রাণায়ামটাও আপনাকে সাথে সাথে করতে হবে সম্পূর্ণ সুস্থ থাকার জন্য, সেটা কোমরে ব্যথা হোক হাঁটু ব্যথা হোক যাই হোক। আশা করি এই ছোট্ট ভিডিওটা এবং আমি লাইভ প্র্যাকটিস কীরকমভাবে করি, লাইভ প্র্যাকটিস কীভাবে করি সেটাও দেখালাম, আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবং আপনি যদি নিয়মিত এগুলো অভ্যেস করতে পারেন তাহলে যে কোনো ধরনের কোমরের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা, ভালো থাকবেন সুস্থ থাকবেন।